পৃথিবীতে প্রধানত দু রকমের জীব আছে, পরভোজী এবং স্বভোজী। পরভোজী কারা? যারা খাদ্যের খাদ্য বিষয়ে অন্য কোনো সজীব বস্তু বা মৃত বস্তুর ওপর নির্ভরশীল, যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। অপরপক্ষে স্বভোজী কারা? যারা পরিবেশ থেকে বিভিন্ন ধরনের কাঁচা মাল সংগ্রহ করে নিজের দেহে জৈব যৌগ সৃষ্টি করে পুষ্টি সম্পন্ন করে, তাদেরকে আমরা স্বভোজী বা ইংলিশে বলি অটোট্রফ। এই স্বভোজীকে আবার দেখো দুটো ভাগে ভাগ করা হয়েছে, কেমো অটোট্রফ এবং ফটো অটোট্রফ। কেমো অটোট্রফ করা ক্লোরোফিল বিহীন যে স্বভোজী জীব আছে তাদেরকে আমরা এক কথায় কেমো অটোট্রফ বলি। স্বভোজী করা যারা নিজের খাবার নিজের দেহে তৈরি করতে পারে। খাবার তৈরি করতে গেলে শক্তির প্রয়োজন হয়, এই শক্তির উৎসর ওপর ভিত্তি করে স্বভোজীকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একদলকে বলা হচ্ছে কেমো অটোট্রফ, একটাকে বলা হচ্ছে ফটো অটোট্রফ। কেমো অটোট্রফ করা যারা পরিবেশ থেকে কাঁচামাল সংগ্রহ করছে, নিজের দেহে খাদ্য তৈরি করছে, কিন্তু খাদ্য সংশ্লেষের জন্য প্রয়োজনীয় শক্তি কী থেকে পায়, না নিজের দেহের কিছু অজৈব উপাদানকে ভেঙে তারা সেই শক্তির যোগান পায়। উদাহরণ দিই, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, এরা হচ্ছে প্রধানত কেমো অটোট্রফ। আরেক দাম হচ্ছে ফটো অটোট্রফ। বিবর্তনের ধারাবাহিকতায় কেমো অটোট্রফের পর পৃথিবীতে আবির্ভূত হয় ফটো অটোট্রফ। ফটো কথার অর্থ কী? লাইট, আলো। অর্থাৎ এক্ষেত্রে খাদ্য সংশ্লেষের জন্য প্রয়োজনীয় শক্তি কী থেকে পাচ্ছে? সূর্যালোক থেকে। এবং পৃথিবীতে তারাই সূর্যালোক শোষণ করতে পারে যাদের দেহে ক্লোরোফিল আছে। তাহলে কী বলতে পারি? ফটো অটোট্রফ করা হবে ক্লোরোফিলযুক্ত যে কোনো সবুজ জীব, এক কথায় সবুজ উদ্ভিদ এবং সালোক সংশ্লেষকারী কিছু ব্যাকটেরিয়া, এদেরকে আমরা কোথায় ফেলবো? ফটো অটোট্রফের আন্ডারে ফেলবো। এরা আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একদলকে একদল আছে যারা ফটো অটোট্রফ মানে সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য সংশ্লেষ করে কিন্তু অক্সিজেন উৎপাদন করতে পারে না। আরেক দল আছে যারা সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য উৎপাদন করছে কিন্তু অক্সিজেন উৎপন্ন করতে পারে। তাই ফটো অটোট্রফকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটাকে বলা হচ্ছে অ্যান অক্সিজেনিক, অর্থাৎ এক্ষেত্রে অক্সিজেন উৎপন্ন হয় না। আরেক দলকে আমরা বলছি অক্সিজেনিক, অর্থাৎ এক্ষেত্রে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে উপজাত বস্তুরূপে অক্সিজেন উৎপন্ন হবে। কেন অক্সিজেন উৎপন্ন হয় না? এই ধরনের যে ব্যাকটেরিয়াগুলি আছে, যেমন গ্রিন সালফার ব্যাকটেরিয়া, গ্রিন সালফার ব্যাকটেরিয়া মানে এদের দেহে ক্লোরোফিল আছে, কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে বিজারক বস্তুরূপে এরা H2S-কে ব্যবহার করে। এই H2S ভাঙলে কি উৎপন্ন হবে? সালফার গ্যাস তৈরি হবে। অপরপক্ষে সবুজ উদ্ভিদ যারা, তারা বিজারক বস্তুরূপে কি ব্যবহার করে? H2O, অর্থাৎ জল। এবং জলের ফটোলাইসিস প্রক্রিয়াতে কি উৎপন্ন হবে? উপজাত বস্তুরূপে উৎপন্ন হবে অক্সিজেন। তাহলে সালোক সংশ্লেষ মানেই কিন্তু অক্সিজেন তৈরি হবে এমন কথা নেই। আমরা আমাদের সিলেবাসে যে সালোক সংশ্লেষটা পড়ছি সেটা হচ্ছে সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষ। তাই সংজ্ঞায় দেখবে ওখানে লেখা আছে উপজাত বস্তুরূপে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে ভালো করে মনে রাখবে, সে সালোক সংশ্লেষ মানেই কিন্তু অক্সিজেন তৈরি হবে এমন নয়। সালোক সংশ্লেষ দু রকমের হতে পারে, একটা অ্যানঅক্সিজেনিক, একটা হচ্ছে অক্সিজেনিক। যে সালোক সংশ্লেষে বিজারক বস্তুরূপে H2S ব্যবহৃত হবে সেক্ষেত্রে অক্সিজেন তৈরি হবে না, তাই তাকে আমরা কি বলবো? অ্যানঅক্সিজেনিক। আর উন্নত উদ্ভিদ বা শ্যাওলা, এদের দেহে যে সালোক সংশ্লেষটা হচ্ছে তারা বিজারক বস্তুরূপে জলকে ব্যবহার করছে, তাই উপজাত বস্তুরূপে অক্সিজেন উৎপন্ন হবে। তাই এই ধরনের সালোক সংশ্লেষকে আমরা কি বলবো? অক্সিজেনিক। আমরা আমাদের সিলেবাসে এই ধরনের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাই আজকে আলোচনা করব। ১৮৯৮ খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস সর্বপ্রথম ফটোসিনথেসিস শব্দটি প্রচলন করেন। ফটোসিনথেসিস শব্দটি দুটি গ্রিক শব্দের সমাহারে গঠিত। প্রথমটি হচ্ছে ফটোস, যার অর্থ হচ্ছে আলো,
এবং সিনথেসিস যার অর্থ হচ্ছে সংশ্লেষিত হওয়া বা কিছু তৈরি করা। তাহলে ফটোসিনথেসিস কথার আক্ষরিক অর্থ হচ্ছে আলোর উপস্থিতিতে খাদ্যবস্তু সংশ্লেষ করা। তাহলে সংজ্ঞা হিসেবে বলতে গেলে আমরা কী বলবো, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড ও জলের রাসায়নিক বিক্রিয়ায় কোষের মধ্যে সরল শর্করা গ্লুকোজ উৎপন্ন হয় এবং উৎপন্ন খাদ্যের মধ্যে সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে এবং উপজাত বস্তুরূপে অক্সিজেন এবং জল উৎপন্ন হয়, তাকে ফটোসিনথেসিস বলে। এবার আমরা দেখে নেব যে সালোক সংশ্লেষ কোথায় হয়। আমরা কি জানি যে ক্লোরোফিলযুক্ত যে কোনো সবুজ উদ্ভিদের দেহেই সালোক সংশ্লেষ হয়। শুধু উদ্ভিদ নয়, সালোক সংশ্লেষকারী কিছু ব্যাকটেরিয়াও আছে, কিছু প্রাণীও আছে। তাহলে ক্লোরোফিল থাকবে, সবুজ কথার অর্থ কী, যে জীবদেহের মধ্যে ক্লোরোফিল থাকবে তার মধ্যে কী হবে, সালোক সংশ্লেষ হবে। এবার একটা উদ্ভিদের কোথায় কোথায় সালোক সংশ্লেষ হতে পারে, প্রধানত আমরা কী জানি, পাতা হচ্ছে উদ্ভিদের প্রধান সালোক সংশ্লেষের স্থান। এছাড়াও যদি উদ্ভিদের কাণ্ড সবুজ হয় কোনো ক্ষেত্রে, যেমন ধরো লাউ, কুমড়ো, পুঁই শাক, এদের ক্ষেত্রে কী হয়, এদের কাণ্ডগুলো সবুজ, তাই এদের সবুজ কাণ্ডের মধ্যেও কিন্তু সালোক সংশ্লেষ হতে পারে। অপরপক্ষে দেখো গুলঞ্চ বলে যে উদ্ভিদটি আছে, এদের ক্ষেত্রে মূল হচ্ছে সবুজ বর্ণের, তাই এদের মূলের মধ্যেও কী হয়, সালোক সংশ্লেষ হতে পারে। আমরা কি জানি যে মূল হচ্ছে বর্ণহীন, লিউকোপ্লাস থাকে, তাই এর মধ্যে সালোক সংশ্লেষ হয় না। কিন্তু গুলঞ্চ হচ্ছে এক ধরনের উদ্ভিদ যার মূল কিন্তু সবুজ বর্ণের হওয়াতে এদের মূলের মধ্যেও সালোক সংশ্লেষ হয়। তাহলে উদ্ভিদের প্রধান সালোক সংশ্লেষকারী স্থান হচ্ছে পাতা। এবার একটা পাতার কোথায় সালোক সংশ্লেষ হয়, আমরা নিচু ক্লাসে কী করেছি যে পাতাই হয়, পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। কিন্তু একটা গাছের পাতার কোন অংশে সালোক সংশ্লেষটা হয় এটা আমরা এখন দেখে নেব। ধর একটা পাতা, পাতার প্রস্তচ্ছেদ করে আমি মাইক্রোস্কোপের নিচে দেখছি, এইরকম একটা গঠন দেখতে পাবো, এটা পাতার অন্তর্গঠন, যেখানে দেখো সবুজ রঙের অসংখ্য কোষ এঁকেছি। প্রধানত দু রকমের কোষ আমি এঁকেছি, একদল হচ্ছে একটু লম্বাটে স্তম্ভাকার, আরেকদল হচ্ছে গোলাকার ডিম্বাকার টাইপের দেখতে। যেগুলো একটু লম্বাটে তাদের নাম হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, আর যেগুলো গোলাকার বা ডিম্বাকার তাকে বলা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এই দুই ধরনের কোষকে নিয়ে বলা হচ্ছে মেসোফিল কলার কোষ। তাহলে মেসোফিল কলার কোষ দু রকমের কোষ নিয়ে তৈরি, মেসোফিল কলার দু রকমের কোষ নিয়ে তৈরি, প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা। এবার দেখো একটা প্যালিসেড প্যারেনকাইমাকে আমি তুলে নিয়ে এসেছি, কী দেখতে পাচ্ছি, এর মধ্যে অনেকগুলো ডট 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 অংশ রয়েছে। এই প্রত্যেকটা ডট কি, একটা করে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। এবার দেখো একটা ক্লোরোপ্লাস্টকে আমি বড় করে তুলছি, ক্লোরোপ্লাস্টের কথা আমরা আগেই পড়েছি। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে, প্রধানত দুটো পর্দা থাকে এবং পর্দা দিয়ে ঘেরা ভেতরের সমস্ত অংশটাকে আমরা কি বলি, স্ট্রোমা বা ধাত্র। এবং সে ধাত্রের মধ্যে চাকতি আকৃতির বিভিন্ন গঠন থাকে, থাকে সাজানো থাকে। প্রত্যেকটা চাকতিকে আমরা কি বলি, থাইলাকয়েড। এরকম এক একটা থাইলাকয়েডের সেটকে আমরা কি বলি, গ্রানাম। এই থাইলাকয়েড যে থলির মতো অংশ, এই থাইলাকয়েডের ভেতরে কি অবস্থান করে, এই থাইলাকয়েডের ভেতরে থাকে ক্লোরোফিল। তাই গ্রানাম অংশের মধ্যে সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয় এবং স্ট্রোমার মধ্যে সম্পন্ন হয় অন্ধকার দশা। তাহলে একটা পাতার সমস্ত অংশেই কিন্তু সালোক সংশ্লেষ হয় না, পাতার মেসোফিল কলার কোষে যেখানে ক্লোরোপ্লাস্ট আছে সেই ক্লোরোপ্লাস্টের ভেতর সালোক সংশ্লেষ হয়। ক্লোরোপ্লাস্টের কোথায় হয়, ক্লোরোপ্লাস্টের গ্রানামের মধ্যে বা থাইলাকয়েডের মধ্যে হয় আলোক বিক্রিয়াগুলি এবং স্ট্রোমার মধ্যে হয় অন্ধকার বিক্রিয়াগুলি।
এর সঙ্গে আরেকটা কথা বলে রাখি যে শালক সংশ্লেষ কখন হবে। শালক সংশ্লেষের দুটো দশা আমরা নাম পড়ব, একটাকে বলা হচ্ছে আলোক দশা আর একটাকে বলা হচ্ছে অন্ধকার দশা। এই নাম থেকে অনেক সময় একটু কনফিউশন হয় যে অনেকে মনে করে যে আলোক দশা দিনের বেলা হয় এবং অন্ধকার দশা রাত্রিবেলা হয়। ভুল, শালক সংশ্লেষ সর্বদা আলোর উপস্থিতিতেই হবে, আলো ছাড়া শালক সংশ্লেষ হবে না। নামটাই দেখো কী দিয়েছে, শালক সংশ্লেষ, মানে আলো থাকলে খাবার তৈরি হবে। শালক সংশ্লেষ কখন হবে? আলোর উপস্থিতিতে, প্রধানত দিনের বেলা সূর্যালোকের উপস্থিতিতে হবে, এছাড়াও রাত্রিবেলাতেও হতে পারে যদি আমরা কৃত্রিমভাবে উপযুক্ত পরিমাণ আলো সরবরাহ করতে পারি, তাহলে রাত্রিবেলাতেও শালক সংশ্লেষ হতে পারে। কিন্তু প্রধানত কখন হবে? দিনের বেলা। কিন্তু কখনোই অন্ধকারে শালক সংশ্লেষ হবে না। আলোক দশা বলো, অন্ধকার দশা বলো, উভয় দশায় কিন্তু আলোর উপস্থিতিতে সংঘটিত হবে। এখানে শালক সংশ্লেষের সামগ্রিক রাসায়নিক সমীকরণটি দেখানো হয়েছে। এই সমীকরণ থেকে যে যে তথ্যগুলো আমরা পেয়ে থাকি সেগুলি একটু আলোচনা করে নেওয়া যাক। ৬ অণু কার্বন ডাইঅক্সাইড এবং ১২ অণু জলের রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয় ১ অণু গ্লুকোজ, দেখো সংকেত দিয়েছে C6H12O6, ৬ অণু অক্সিজেন এবং ৬ অণু জল। শালক সংশ্লেষ প্রক্রিয়াটি অবশ্যই আলোর উপস্থিতিতে হবে, প্রধানত সূর্যালোকের উপস্থিতিতে। শালক সংশ্লেষ প্রক্রিয়াটি ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদ বা সবুজ কোষের মধ্যে ঘটবে, ক্লোরোফিল নেই এরকম কোষে শালক সংশ্লেষ ঘটতে পারে না। যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় দেখো ঠিক সেই পরিমাণই অক্সিজেন কিন্তু উৎপন্ন হচ্ছে। আর কি বলা যেতে পারে? উপজাত বস্তুরূপে উৎপন্ন হয় অক্সিজেন এবং জল। এই উৎপন্ন অক্সিজেন পত্ররন্ধ্র মাধ্যমে পাতা থেকে বায়ুমণ্ডলে এসে মেশে। শালক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া কেন বলে? সম্পূর্ণ রাসায়নিক সমীকরণটা ভালো করে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবে শালক সংশ্লেষের যে সামগ্রিক বিক্রিয়া সেখানে জারণ এবং বিজারণ দুটি ঘটনায় একই সাথে ঘটছে। এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে উৎপন্ন করে গ্লুকোজ এবং অপরপক্ষে জল জারিত হয়ে উৎপন্ন করে অক্সিজেন। অর্থাৎ শালক সংশ্লেষ প্রক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে এবং জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে। তাই শালক সংশ্লেষ প্রক্রিয়াকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। এবার শালক সংশ্লেষের প্রয়োজনীয় উপাদানগুলি আলোচনা করা যাক। শালক সংশ্লেষের প্রয়োজনীয় প্রধান চারটি উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যালোক এবং ক্লোরোফিল। এর মধ্যে তিনটে হচ্ছে বাহ্যিক উপাদান, মানে এগুলো উদ্ভিদ বাইরের পরিবেশ থেকে নিচ্ছে, যেগুলো কী কী? কার্বন ডাইঅক্সাইড, জল এবং সূর্যালোক। আর একটি হচ্ছে অভ্যন্তরীণ উপাদান, সেটি হচ্ছে ক্লোরোফিল। এ চারটে ছাড়াও উদ্ভিদের আরও কিছু কিছু জিনিসের প্রয়োজন হয় শালক সংশ্লেষের জন্য, যেগুলি হচ্ছে NADP, ADP, ফসফেট, বিভিন্ন উৎসেচক, প্রধানত অন্ধকার বিক্রিয়ার জন্য উৎসেচক, তার মধ্যে প্রধান হচ্ছে রুবিস্কো, অন্ধকার বিক্রিয়ার প্রাথমিক যে কাঁচামাল RUBP এবং বিভিন্ন ইলেকট্রন বাহক, এই সবগুলি হচ্ছে শালক সংশ্লেষের প্রয়োজনীয় উপাদান। কিন্তু এর মধ্যে প্রধান চারটি উপাদান কি বললাম? কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যালোক এবং ক্লোরোফিল। কার্বন ডাইঅক্সাইড কোত্থেকে পাই? কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের মধ্যেই আছে, যেটা উদ্ভিদ পত্ররন্ধ্রের মাধ্যমে সংগ্রহ করছে।
যদি জলজ উদ্ভিদ হয় তারা জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী? কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষের অন্যতম প্রধান কাঁচামাল। অন্ধকার বিক্রিয়ায় যে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, এই গ্লুকোজের মধ্যে যে কার্বন আছে তার উৎস হচ্ছে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ বলতে পারি, অন্ধকার দশায় অঙ্গার আত্মীকরণের জন্য প্রয়োজনীয় কার্বন উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড থেকে সংগ্রহ করে। দু নম্বর হচ্ছে জল। উদ্ভিদ জল কোনখান থেকে সংগ্রহ করে? যদি স্থলজ উদ্ভিদ হয় তারা মাটির কৈশিক জল মূলের সাহায্যে সংগ্রহ করছে। যদি জলজ উদ্ভিদ হয় তা সমগ্র দেহ দিয়েই জল শোষণ করছে। আর যদি বায়বীয় উদ্ভিদ হয় তারা মূলের যে বায়বীয় মূল আছে, যেখানে ভেলামেন থাকে, সেখান থেকে তারা জল সংগ্রহ করতে পারে। জল কী কাজে লাগে? সালোক সংশ্লেষের অন্যতম প্রয়োজনীয় কাঁচামাল হচ্ছে জল। এই জল ইলেকট্রন অণু প্রদান করে ক্লোরোফিলকে। আমরা আলোক বিক্রিয়ায় দেখব, ক্লোরোফিল অণু যখন উত্তেজিত হয় একটা ইলেকট্রন ছেড়ে দেয় এবং সেই ইলেকট্রনের ঘাটতি মেটাতে জল বিশ্লিষ্ট হয়ে ইলেকট্রন ক্লোরোফিলকে প্রদান করে। আর কী কাজে লাগে জল? জল ভেঙে উপজাত বস্তুরূপে উৎপন্ন হয় অক্সিজেন। যে অক্সিজেন আমাদের সমগ্র জীবজগতের প্রাণবায়ু হিসাবে কাজ করে। এছাড়া অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করার জন্য যে NADPH উৎপন্ন হয় আলোক বিক্রিয়াতে, সেই NADPH উৎপাদনে হাইড্রোজেন সরবরাহ করে জল। অর্থাৎ এক কথায় বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করতে প্রয়োজনীয় হাইড্রোজেনের উৎস হচ্ছে জল। নেক্সট হচ্ছে সূর্যালোক। সূর্যালোকের প্রয়োজনীয়তা কী? সৌরশক্তি সালোক সংশ্লেষের প্রয়োজনীয় সমস্ত শক্তির উৎস। শক্তি ছাড়া সালোক সংশ্লেষ সম্ভব নয়। সূর্যালোকের মধ্যে যে ফোটন কণা আছে সেই ফোটন কণা ক্লোরোফিলকে উত্তেজিত করে এবং এই ক্লোরোফিল উত্তেজিত হলেই সমগ্র আলোক বিক্রিয়া সচল হবে। অর্থাৎ সূর্যালোক এসে ক্লোরোফিলকে উত্তেজিত করবে, তারপরেই কিন্তু আলোক বিক্রিয়ার বাকি ধাপগুলি সংগঠিত হবে। তাহলে সূর্যালোকের প্রয়োজনীয়তা কী? ক্লোরোফিলকে সক্রিয় করা, দুই জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস করা এবং এই সৌরশক্তি রাসায়নিক শক্তি এবং স্থৈতিক শক্তিরূপে ATPর মধ্যে জমা থাকে। এই শক্তিই কিন্তু সমগ্র জীবজগতের শক্তির উৎস হিসাবে কাজ করছে। নেক্সট চার নাম্বার হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল সালোক সংশ্লেষের প্রয়োজনীয় রঞ্জক। এই ক্লোরোফিল আছে বলেই কিন্তু সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে শোষণ করতে পারে। ক্লোরোফিলের মধ্যে ক্লোরোফিল এ এবং বি সালোক সংশ্লেষের সবথেকে প্রয়োজনীয় ক্লোরোফিল। এই দুটি ক্লোরোফিল অধিক মাত্রায় প্রয়োজন এবং এরাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। ক্লোরোফিলের প্রধান কাজ হচ্ছে সূর্যালোক বা সৌরশক্তি শোষণ করে সেই শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করা এবং জলের আয়নীকরণ ঘটানো। অর্থাৎ জলকে H+ এবং OH- ভেঙে দেওয়া। ক্লোরোফিল ছাড়াও আরও এক ধরনের রঞ্জক পদার্থ আছে যাকে আমরা সাহায্যকারী রঞ্জক পদার্থ বলি, সেটা হচ্ছে ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েডকে দুভাগে ভাগ করা যায়, সে হচ্ছে ক্যারোটিন এবং জ্যান্থোফিল। অর্থাৎ সবুজ রং বাদ দিয়ে বাকি যে রঞ্জকগুলো থাকে তাদেরকে আমরা বলি ক্যারোটিনয়েড। একটা হচ্ছে ক্যারোটিন, একটা হচ্ছে জ্যান্থোফিল। এরা সরাসরি সালোক সংশ্লেষে অংশগ্রহণ হয়তো করে না, কিন্তু এদের প্রধান ভূমিকা হচ্ছে সূর্যালোকের সৌরশক্তিকে শোষণ করে বিক্রিয়ক কেন্দ্রের মধ্যে যে ক্লোরোফিল এ এবং বি অবস্থান করে তাকে শক্তির যোগান দেওয়া। সমগ্র সালোক সংশ্লেষ প্রক্রিয়াটিকে দুটি উপদশায় ভাগ করা হয়, একটি আলোক দশা, অন্যটি
অন্ধকার দশা। আলোক দশার অপর নাম আলোক নির্ভর দশা এবং অন্ধকার দশাকে বলা হয় আলোক নিরপেক্ষ দশা। আলোক দশা সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টের গ্রানাম বা থাইলাকয়েডের মধ্যে, যেখানে ক্লোরোফিল উপস্থিত, এবং আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে। আলোক বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় এটিপি এবং এনএডিপিএইচ, এবং সেই এটিপি এবং এনএডিপিএইচই অন্ধকার বিক্রিয়ার অর্থাৎ কেলভিন চক্রতে অংশগ্রহণ করে উৎপন্ন করে গ্লুকোজ বা সরল শর্করা। এছাড়াও আলোক বিক্রিয়ায় উৎপন্ন হয় উপজাত বস্তুরূপে অক্সিজেন, যা পত্তরন্ধ্র মাধ্যমে বায়ুমণ্ডলে মিশে যায়। অর্থাৎ সমগ্র শালক সংশ্লেষ প্রক্রিয়াটি সংঘটিত হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে। আলোক দশাটি সম্পন্ন হয় গ্রানাম বা থাইলাকয়েডের মধ্যে এবং অন্ধকার দশাটি সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে। আলোক বিক্রিয়ায় যে পদার্থগুলি উৎপন্ন হয় সেই পদার্থগুলি অন্ধকার বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং সর্বশেষ উৎপাদিত বস্তু গ্লুকোজ উৎপাদনে অংশগ্রহণ করে। এরপর দুটো ডিফারেন্ট পার্টে আমরা আলোক দশা এবং অন্ধকার দশার সামগ্রিক ঘটনাগুলি আলোচনা করব। এবার আমরা পড়ব আলোক দশা বা আলোক নির্ভর দশা। এটি শালক সংশ্লেষের প্রথম দশা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দশা। কোথায় সংঘটিত হয় আলোক দশা? ক্লোরোপ্লাস্টের গ্রানাতে বা থাইলাকয়েডের মধ্যে সংঘটিত হয়, যেখানে ক্লোরোফিল উপস্থিত। কী কী লাগবে? সূর্যালোক, জল, ক্লোরোফিল এবং এনএডিপি প্লাস, নিকোটিনামাইড, অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট, এবং এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, এবং পিআই মানে হচ্ছে ফসফেট। কী উৎপন্ন হবে আলোক বিক্রিয়ার ফলে? আলোক রাসায়নিক বিক্রিয়ার ফলে কী উৎপন্ন হবে? এনএডিপিএইচ, যেটা অন্ধকার বিক্রিয়াতে বিজারক বস্তু হিসাবে কাজ করবে, এবং উৎপন্ন হবে উচ্চ শক্তিসম্পন্ন এটিপি, যাকে আমরা এনার্জি কারেন্সি বলি, এবং উপজাত বস্তুরূপে উৎপন্ন হবে অক্সিজেন, যেটা পত্তরন্ধ্রের মাধ্যমে পরিবেশে বায়ুমণ্ডলের মধ্যে মিশে যাবে। আলোক বিক্রিয়াকে প্রধানত পাঁচটা ধাপে ভাগ করা হয়, পাঁচটা পর্যায়ে ভাগ করা হচ্ছে। এক নম্বর ক্লোরোফিলের সক্রিয়করণ, দু নম্বর ফটোলাইসিস বা জলের আলোক বিশ্লেষণ, তিন নম্বর এনএডিপি প্লাস এর বিজারণ বা বলতে পারো বিজারিত এনএডিপিএইচ এর গঠন, চার নম্বর অক্সিজেন উৎপাদন এবং পাঁচ নম্বর হচ্ছে ফটোফসফোরাইলেশন। প্রথম ধাপ হচ্ছে ক্লোরোফিলের সক্রিয়করণ। এক্ষেত্রে কী হবে? পাতার ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েডের মধ্যে কী আছে? ক্লোরোফিল, যেগুলো নিষ্ক্রিয় অবস্থায় ছিল অন্ধকারে। সকাল হতে সূর্যালোক যখন এসে পড়ছে, সেই সূর্যালোকের ফোটন কণা এসে ক্লোরোফিলের ওপর এসে পড়ছে। ক্লোরোফিল সূর্যালোকের উচ্চ শক্তিসম্পন্ন ফোটন কণাকে শোষণ করে নিষ্ক্রিয় অবস্থা থেকে সক্রিয় অবস্থায় উন্নীত হচ্ছে, এবং অতি সক্রিয়তার ফলে ক্লোরোফিলের বাইরের কক্ষপথ থেকে একটি করে ইলেকট্রন বেরিয়ে যায়। এটাকে আমরা বলছি ক্লোরোফিলের সক্রিয়করণ। দু নম্বর ধাপ কি? ফটোলাইসিস। এই সক্রিয় ক্লোরোফিলের শক্তির প্রভাবে জল হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে যায়। একে আমরা কি বলছি? জলের আলোক বিশ্লেষণ। যেহেতু আলোক শক্তির প্রভাবে জল ভাঙছে, তাই আমরা কি বলছি? জলের আলোক বিশ্লেষণ। ইংলিশে বলে ফটোলাইসিস অফ ওয়াটার। ফটো মানে হচ্ছে লাইট এবং লাইসিস মানে হচ্ছে ভাঙা। কে ভাঙছে? জল ভাঙছে। কার প্রভাবে ভাঙছে? সূর্যালোকের শক্তির প্রভাবে ভেঙে যাচ্ছে। বিজ্ঞানী রবিন হিল প্রথম এই বিক্রিয়াটি পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন বলে এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি হিল বিক্রিয়া। এর ফলে কি উৎপন্ন হলো? হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন। এই দুটো আয়ন দুটো ভিন্ন কাজে এবার ব্যবহার হবে। নেক্সট ধাপ কী আছে? বিজারিত এনএডিপিএইচ গঠন বা এনএডিপিএইচ এর এনএডিপির বিজারণ। এনএডিপি কোথায় অবস্থান করছে? পাতার কোষের মধ্যে অবস্থান করছে, এটা অজৈব যৌগ। এই এনএডিপি পাতার কোষের মধ্যে অবস্থিত এনএডিপি এবং জলের ফটোলাইসিসের ফলে উৎপন্ন হাইড্রোজেন আয়ন এবং
ক্লোরোফিল থেকে যে ইলেকট্রনটা বেরিয়েছিল সেই ইলেকট্রন এবং হাইড্রোজেন আয়ন উভয়ের যৌথ প্রক্রিয়াতে এনএডিপি প্লাস বিজারিত হয়ে উৎপন্ন করছে এনএডিপিএইচ, এবং কোথায় গিয়ে জমা হচ্ছে? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে জমা হচ্ছে। তার কারণ কি? এনএডিপিএইচ আমাদের অন্ধকার বিক্রিয়াতে অংশগ্রহণ করবে। অন্ধকার বিক্রিয়া কোথায় সংঘটিত হয়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হয়। এটা গেল আমাদের এনএডিপি প্লাসের বিজারণ। তাহলে এক্ষেত্রে কী হলো? ফটোলাইসিসের ফলে জল ভেঙে যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়েছিল সেই হাইড্রোজেন আয়ন পাতার কোষে উপস্থিত এনএডিপি প্লাসকে বিজারিত করে এনএডিপিএইচ গঠন করছে। এই এনএডিপিএইচ কোথায় গিয়ে জমা হচ্ছে? স্ট্রোমাতে গিয়ে জমা হচ্ছে, কারণ এটা অন্ধকার বিক্রিয়াতে বিজারকের ভূমিকা গ্রহণ করবে। চার নম্বর ধাপ কি? অক্সিজেন উৎপাদন। যদিও অক্সিজেন উৎপন্ন করা উদ্ভিদের উদ্দেশ্য নয়, অক্সিজেনকে আমরা কী বলেছিলাম? উপজাত বস্তু, এটা বাই প্রোডাক্ট। একটা প্রক্রিয়া চালাতে গিয়ে কিছু কিছু বাই প্রোডাক্ট তৈরি হয়, যেটা শালক সংশ্লেষে উদ্ভিদের যে খুব প্রয়োজন তা নয়, কিন্তু আমাদের পক্ষে একটা মঙ্গলদায়ক বস্তু। কী করে উৎপন্ন হচ্ছে? ফটোলাইসিসের ফলে যে হাইড্রক্সিল আয়নটা উৎপন্ন হয়েছিল সে ইলেকট্রন ত্যাগ করে উৎপন্ন করছে হাইড্রক্সিল মূলক। এইরকম চারটে হাইড্রক্সিল মূলক থেকে দু অণু জল এবং এক অণু অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এই অক্সিজেনটা পত্ররন্ধ্র মাধ্যমে বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। এটা গেল আমাদের চার নাম্বার। এই প্রক্রিয়া যখন চলছে এর সাথে সাথেই আরেকটা প্রক্রিয়া চলছে যাকে আমরা বলছি ফটো ফসফোরাইলেশন। এর দেখো দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফটো আর একটা হচ্ছে ফসফোরাইলেশন। ফটো মানে হচ্ছে আলো, আর ফসফোরাইলেশন কথার অর্থ কি? অজৈব ফসফেটের যুক্ত হওয়ার যে প্রক্রিয়া, এডিপির সঙ্গে ফসফেটের যুক্ত হওয়ার যে প্রক্রিয়া, এডিপি প্লাস ফসফেট হওয়ার যে প্রক্রিয়া, তাকেই আমরা বলি ফসফোরাইলেশন। যদি সেটা আলোর উপস্থিতিতে হয় তখন তাকে আমরা বলছি ফটো ফসফোরাইলেশন বা আলোক ফসফরীভবন। এক্ষেত্রে কী হয়? পাতার কোষে উপস্থিত অজৈব এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট এবং ফসফেট যুক্ত হয়ে উৎপন্ন হয় এটিপি। এই এটিপিকে আমরা কী বলি? এনার্জি কারেন্সি। এই এটিপি অন্ধকার বিক্রিয়াতে গ্লুকোজ সংশ্লেষের সময় যে শক্তির প্রয়োজন হয় সে প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। তাহলে অন্ধকার বিক্রিয়া আমরা কী দেখছি? পুরোপুরি কিন্তু আলোক দশার উপর নির্ভরশীল। আলোক দশা না হলে কিন্তু অন্ধকার বিক্রিয়া হবে না। কেন হবে না? অন্ধকার বিক্রিয়াতে খাদ্য উৎপাদনের সময় দুটি প্রধান বস্তুর প্রয়োজন, একটা হচ্ছে বিজারক বস্তুরূপে এনএডিপিএইচ এবং শক্তির উৎসরূপে এটিপি, যেটা উৎপন্ন হচ্ছে কোথায়? আলোক দশা বা আলোক নির্ভর দশাতে। তাহলে আলোক দশা হলে তবেই কিন্তু আমার এনএডিপিএইচ এবং এটিপি উৎপন্ন হবে, তবেই আমার অন্ধকার বিক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ সংশ্লেষ করতে পারবে। শালক সংশ্লেষের দ্বিতীয় দশাটি হলো অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা। বিজ্ঞানী ব্ল্যাকম্যানের নাম অনুসারে যিনি প্রথম এই বিক্রিয়াগুলি আলোকপাত করেছিলেন তার নাম অনুসারে একে ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলা হয়। অন্ধকার দশা সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে। সমগ্র অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশাকে কতগুলি উপদশায় ভাগ করা হয়, যেগুলি হলো এক, কার্বন ডাইঅক্সাইডের স্থিতিকরণ এবং পিজিএ গঠন, দুই, পিজিএ এর বিজারণ এবং পিজিএলডি গঠন, তিন, আরইউবিপির পুনঃসংশ্লেষ এবং চার, গ্লুকোজ সংশ্লেষ। এরপর চক্রাকারে আমরা সমগ্র পর্যায়টির বিশ্লেষণ করব। অন্ধকার দশার প্রথমেই কোষের মধ্যে উপস্থিত পাঁচ কার্বনযুক্ত আরইউবিপি বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে এবং রুবিস্ক নামক উৎসেচকের সহায়তায় পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে।
অর্থাৎ এক্ষেত্রে অর্থাৎ প্রথম ধাপে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড কোষস্থ যৌগে যুক্ত হচ্ছে, তাই এই ধাপটিকে অঙ্গার আত্মীকরণও বলা হয়। আরইউবিপির সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কি উৎপন্ন হলো? পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটি একটি তিন কার্বনযুক্ত শর্করা এবং সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ, তাই সালোক সংশ্লেষকে C3 চক্রও বলা হয়। এর পরবর্তী ধাপে উৎপন্ন পিজিএ আলোক দশায় উৎপন্ন NADPH এবং ATP সাহায্যে বিজারিত হয়ে উৎপন্ন করে ফসফোগ্লিসারল ডিহাইড বা সংক্ষেপে PGALD। এরপর উৎপন্ন PGALD দুটি ভিন্ন পথে চালিত হবে। অধিকাংশ PGALD বা যাকে ছকে যেটা দেখানো হয়েছে যে 12 অণু PGALD-র মধ্যে 10 অণু PGALD বিভিন্ন অন্তর্বর্তী যৌগের মাধ্যমে ধাপে ধাপে পুনরায় RUBP গঠন করবে। এই ধাপটাকে আমরা কি বলছি? RUBP-র পুনঃসংশ্লেষ। কেন প্রয়োজন? RUBP অন্ধকার দশার বা কেলভিন চক্রের প্রথম যৌগ, যেখান থেকে চক্রটি শুরু হচ্ছে, তাই পর্যাপ্ত পরিমাণ RUBP সরবরাহ না থাকলে চক্রটি বন্ধ হয়ে যাবে। তাই অধিকাংশ PGALD পুনরায় অন্তর্বর্তী যৌগের মাধ্যমে ও অন্যান্য উৎসেচকের সাহায্যে RUBP গঠন করছে। সামান্য পরিমাণে PGALD, মাত্র 2 অণু PGALD বিভিন্ন উৎসেচকের সাহায্যে উৎপন্ন করে গ্লুকোজ, যেটাই সালোক সংশ্লেষের প্রধান উদ্দেশ্য, গ্লুকোজ উৎপাদন করা, যার মধ্যেই সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত থাকে। অন্ধকার দশার প্রথম ধাপে অর্থাৎ যেখানে RUBP থেকে PGA উৎপন্ন হচ্ছে, সেখানে একটি উৎসেচক ব্যবহৃত হয় যার নাম হচ্ছে রুবিস্কো, সম্পূর্ণ নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। এটি গুরুত্বপূর্ণ উৎসেচক যার দুটি কার্যকারিতা আছে। একটা হচ্ছে কার্বক্সিলেজ, অর্থাৎ কার্বনকে যুক্ত করতে পারে কোনো যৌগের সাথে, অথবা হচ্ছে অক্সিজিনেজ, মানে যৌগের সাথে অক্সিজেনকেও যুক্ত করতে পারে। এক্ষেত্রে আমরা কার্বক্সিলেজ অ্যাক্টিভিটিটাই দেখতে পাচ্ছি, তার কারণ কি? এই রুবিস্কো উৎসেচকটি RUBP-র সঙ্গে কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করছে এবং উৎপন্ন করছে PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই রুবিস্কো সালোক সংশ্লেষের অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ একটি উৎসেচক। সমস্ত জীবজগতের অস্তিত্ব রক্ষায় সালোক সংশ্লেষের গুরুত্ব অপরিসীম। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যেকটি জীব সালোক সংশ্লেষের উপর গভীরভাবে নির্ভরশীল। আমাদের পৃথিবীতে শক্তির একমাত্র উৎস সূর্য, আর ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদেরাই এই সৌরশক্তিকে শোষণ করতে পারে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদ যে সৌরশক্তি শোষণ করে তাকে রাসায়নিক শক্তিরূপে ATP-র মধ্যে এবং পরবর্তীকালে স্থৈতিক শক্তিরূপে খাদ্যের মধ্যে সঞ্চয় করে। সমস্ত প্রাণীকুল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই খাদ্য গ্রহণ করে নিজের দেহে জারণ প্রক্রিয়ায় স্থৈতিক শক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে এবং সমস্ত জৈবনিক কার্যগুলিকে নিয়ন্ত্রণ করে। তাই এক কথায় বলতে পারি, সমগ্র পৃথিবীর শক্তির চাহিদা পূরণ করছে এই সালোক সংশ্লেষ। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা করা। প্রত্যেকটি জীব, প্রাণী এবং উদ্ভিদ শ্বসন কার্যের সময় বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে এবং বিনিময়ে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে।
এর ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া উচিত এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাওয়া উচিত, কিন্তু তা কখনোই হয় না। বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সর্বদা একটা ভারসাম্য নিয়ন্ত্রিত হয়। এই নিয়ন্ত্রণটি করে শালক সংশ্লেষ। শালক সংশ্লেষের ফলে অক্সিজেন উৎপন্ন হয় এবং উদ্ভিদ কাঁচা মাল হিসাবে কার্বন ডাইঅক্সাইডকে নিজের দেহে গ্রহণ করে নেয়। এর ফলে শ্বসন প্রক্রিয়ায় যে অক্সিজেনের ঘাটতি হচ্ছিল এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছিল, তাকে নিয়ন্ত্রণ করছে শালক সংশ্লেষ। কারণ শালক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেন বায়ুমণ্ডলে এসে মিশছে এবং বায়ুমণ্ডলে উদ্ভূত অতিরিক্ত অক্সিজেন উদ্ভিদ কাঁচা মাল হিসাবে নিজের দেহে গ্রহণ করে নিচ্ছে। এইভাবে শালক সংশ্লেষ বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য নিয়ন্ত্রণ করে।